তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক আইডিতে স্টাইলিশ সিঙ্গেল নাম অ্যাড করতে চায়। তো যারা ফেসবুক আইডিতে স্টাইলিশ সিঙ্গেল নেম অ্যাড করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, নয়তোবা আপনি আপনার ফেসবুক আইডিতে স্টাইলিশ সিঙ্গেল নেম অ্যাড করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডিতে সেম এই ধরনের স্টাইলিশ নেম অর্থাৎ সিঙ্গেল স্টাইলিশ নেম কীভাবে সেট আপ করবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না করেন। তো ফেসবুক আইডিতে স্টাইলিশ সিঙ্গেল নেম অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে গুগলে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনার নামটি আগে কাস্টমাইজ করতে হবে। আপনার নামটি আগে স্টাইলিশ করে কাস্টমাইজ করতে হবে, তারপরেই তো আপনি সিঙ্গেল নেম সেট করবেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করতে হবে। তো এর সর্বপ্রথম আমরা গুগলে প্রবেশ করব। তো গুগলে আসার পর যেটা আপনাকে সার্চ করতে হবে সেটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন। আপনাকে সার্চ করতে হবে যে ফেসবুক স্টাইল নেম সহ হিন্দি। আপনাকে সার্চ করতে হবে যে ফেসবুক স্টাইলিশ নেম বা স্টাইল নেম সহ হিন্দি। আপনারা যদি এটা সার্চ না করেন তাহলে কিন্তু আপনারা এটা পাবেন না। তো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এটা লেখার পর আপনারা সরাসরি যে কাজটি করবেন এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তো তারপরে এখান থেকে আপনারা অসংখ্য পরিমাণ ফেসবুক স্টাইলিশ অর্থাৎ অ্যাটিটিউড স্টাইলিশ নেম পেয়ে যাবেন, যেগুলো একদম ফ্রি, কোনো ভিপিএন ছাড়াই আপনারা সেভ করতে পারবেন। তো এখান থেকে আপনারা নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন। তো নিচে স্ক্রোল ডাউন করে চলে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে ফেসবুক স্টাইলিশ নেম মেকার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে টেপ অর পেস্ট হেয়ার, অর্থাৎ এখানে আপনার নামটি লিখতে হবে। তো এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিতে যে সিঙ্গেল নেমটি দিতে চাচ্ছেন সে নামটি আপনি এখানে টাইপ করবেন বা লিখবেন। তো এখান থেকে আমি নামটি লিখতেছি, আমি সবগুলো বড় হতে দিচ্ছি, আপনারা যেটা ছোটো বড় একসাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এলে আপনার নামটি লেখার পর আপনারা এখান থেকে দেবেন যে জেনারেট স্টাইলিশ নেম, এই অপশানে টাচ করে দেবেন। তো তারপরে এখান থেকে অসংখ্য পরিমাণ স্টাইলিশ নেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সবগুলো যে ফেসবুক আইডিতে সেভ হবে সেটা না, এখান থেকে কিছু কিছু আপনার সেভ হবে আবার কিছু কিছু সেভ হবে না। তো এখান থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনগুলো সেভ হয়। তো বিশেষ করে আমার প্রথম 4-5টা আছে ওইগুলো সেভ হয় আর বাকিগুলো সেভ হয় না, আমি ট্রাই করছি। তো এখান থেকে আমি এই নামটি আমি এখান থেকে সেভ করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নাম, সরি, এই যে এই নামটি আমি সেভ করবো। এই জন্য এর উপর ট্যাপ করে আমি এটা কপি করে নিলাম। তো এর নামটি কপি করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখন একটি ভিপিএন ইনস্টল করতে হবে। আপনারা ভিপিএনটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা ভিপিএনের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে সার্চ বারে সার্চ করবেন যে ইন্দোনেশিয়া ভিপিএন। তো সার্চ করার পর প্রথম যেটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে একটু মজার ব্যাপার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এর নিচে কমেন্ট আসলে আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে একটা কমেন্ট আছে যে ওয়ান নেমের জন্য সবচেয়ে বেস্ট কিন্তু এই অ্যাপসটা, অর্থাৎ সিঙ্গেল নেমের জন্য। তো আপনারা এই ভিপিএনটি ইনস্টল দিয়ে নেবেন আপনাদের ফোনে। তো ইনস্টল করার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, নয়তো বা আপনার ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম সেট হবে না। তো এখান থেকে অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যদি সরাসরি নিচে এখানে কানেক্ট টু ইন্দোনেশিয়া ভিপিএনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিঙ্গেল নেম সেভ হবে না। তো আপনাকে যে কাজটি করতে হবে এই আইকনের উপর টাচ করতে হবে, তারপর এখান থেকে দেখবেন যে ইন্দোনেশিয়া জাকাতরা 1, 2, 3 এগুলো কিন্তু ফ্রি, এখান থেকে সম্ভবত 10 পর্যন্ত ফ্রি আছে। তো আপনারা জাকাতরা 1 এর উপর টাচ করে দেবেন, দেন এখান থেকে কানেক্ট টু সিলেক্টেড ভিপিএন এই অপশন একবার টাচ করে দেবেন, দেন ভিপিএনটি কিন্তু কানেক্টিং নেবে। তো এখান থেকে কিছুক্ষণ আমরা ওয়েট করতেছি ভিপিএন কানেক্ট নেওয়া পর্যন্ত। তো ভিপিএনটি কানেক্ট হওয়ার পর এখান থেকে কিন্তু অ্যাড আসতে পারে, আপনার অ্যাডটি দেখার পর এখানে স্কিপ করে দেবেন। তো তারপর এখন ভিপিএনটি আমাদের যেহেতু এখানে কানেক্টেড হয়ে গেছে, এখন আমরা সরাসরি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন বা ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করব।
তারপর এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমার ফেসবুক আইডিতে নাম, আমার ফেসবুক আইডিতে নাম আছে কিন্তু রিপন, এখানে কিন্তু নন স্টাইলিশ। আমি এখন স্টাইলিশ করে দেখাবো, এর জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন এইখান থেকে সেটিংস, তারপরে পার্সোনালিটি অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, দেন নাম চেঞ্জের মেইন ইন্টারফেস আপনারা চলে আসবেন। তারপরে যে নামগুলো থাকবে সে নামগুলো আপনারা অবশ্যই ইরেজ করে নেবেন। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আমি দেখাবো যে কীভাবে আপনারা স্টাইলিশ সিঙ্গেল নেম ফেসবুক আইডিতে সেভ করবেন, এর জন্য যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। জয়েন হলে পরে আপনারা এই সিঙ্গেল নেমের সমস্ত টিপস আপনারা পেয়ে যাবেন। তো সেইখান থেকে টিপসগুলো পড়ে আপনারা কিন্তু খুব সহজে ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম সেট করতে পারেন। অথবা সিঙ্গেল নেম চেঞ্জ নিয়ে আমার মাস্টার ক্লাস একটি ভিডিও আছে, আপনারা চাইলে উপরে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। ওয়েল, এখান থেকে ফার্স্ট নেমে এসে আপনি যে নামটি কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। তো এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা কিন্তু লাস্ট নেম দেবো না, অর্থাৎ লাস্ট নেম ব্যতীত আমরা কিন্তু নামটি সেভ করব। এখান থেকে নামটি সেভ করার আগে বা রিভিউ সেন্সে ক্লিক করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ভিপিএনটি ইন্দোনেশিয়া সার্ভারে কানেক্টেড আছে কি না। যদি সার্ভারে কানেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি চেঞ্জ হবে না। তো সব কিছু ঠিকঠাক করার পর আপনি রিভিউ সেন্সের উপর ক্লিক করবেন। তো তারপর দেখবেন যে আপনার নামটি কিন্তু অলরেডি চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার নামটি কিন্তু রিপন চলে আসছে স্টাইলিশ সিঙ্গেল আকারে। তো এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে পাসওয়ার্ডটি প্রোভাইড করতে হবে আপনার ফেসবুক আইডির। তো এখান থেকে পাসওয়ার্ডটি প্রোভাইড করে আবারও স্ক্রিনে ফিরে আসছি। তো এখান থেকে পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর এখান থেকে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দেব। তো এখান থেকে পাসওয়ার্ডটি প্রোভাইড করার পর যখনই আমরা রিভিউ চেঞ্জের উপর বা সেভ চেঞ্জেসের উপর ক্লিক করব তখনই কিন্তু আমাদের নামটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখুন যে আমাদের নামটি কিন্তু অলরেডি কিন্তু স্টাইলিশ আকারে সেভ হয়ে গেছে। এখান থেকে আমি প্রোফাইলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে স্টাইলিশ সিঙ্গেল আকারে কিন্তু আমার ফেসবুক আইডির নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে স্টাইলিশ সিঙ্গেল নেম অ্যাড করে নিতে পারেন। তো ফেসবুক বিষয়ক যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক সহ আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্কও পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আরকে টেকনিক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।